ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এন্ড আজকে আমরা বানাচ্ছি লস্ট মাইনারে এক্সপি ফার্ম। এন্ড এই এক্সপি ফার্ম আমি ক্রিয়েটিভ মোডে বানাচ্ছি, কিন্তু তোমরা সার্ভাইভাল মোডে দেখে নিও। লাগাতে হবে দ্যাট এবার লাগবে আমাদের ওয়াটার বটল। এটার রেজাল্ট আমি সার্ভাইভাল মোডে বানানো আছে, দেখিয়ে দেবো। আপাতত এখানে বানিয়ে দেখাই। পানি দিয়ে এখানে ভরে দিতে হবে। পানি দেওয়ার পরে এখানে আমরা, এটা হয়ে গেছে অবশ্য, এখান দিয়ে জাস্ট এখানে উইজার্ড বক্স স্পন হবে আর আমরা মারবো, আর এই দিক দিয়ে আমরা বের হয়ে যাবো শ্বাস নেওয়ার জন্য। এরপরে আবার উপর দিয়ে দিয়ে আবার মারবো। অ্যান্ড মাঝখানে একটু পজ করতে হয়েছিল, আসলে আমি এক জায়গায় এসেছি আর এখানে একটু গড়বড় হয়ে যাচ্ছিল। এবার রেজাল্ট আমি সাকিন বটল নিয়ে নিতে হবে। সাকি রেজাল্ট প্রথমে উপরে যেতে হবে অ্যান্ড থ্রো করতে হবে সাকিন বটল। আরে আর এটাকে মারবো না, যখন সাথে কোনো হয়ে পড়ে এভাবে যাবো, আর তা না হলে নিজ দিয়ে চুপচাপ বের হয়ে যাবে। আর রাত হয়ে গেলে তো চুপচাপ বের হয়ে যায়, ঘুমিয়ে পড়বে। আর এখানে উইজার্ড বস কোনো অ্যাটাক করতে পারবে না, দ্যাটস ওয়াই। সার্ভাইভাল মোডে তো আমি আপাতত দেখাতে পারছি না, দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে। এখন একটু ক্রিয়েটিভ মোডে মেরে দেখাই। আমি অবশ্য বলেছিলাম যে আমি সার্ভাইভাল মোডে বানানো আছে, দেখিয়ে দেবো, কিন্তু আমি ভুল বানিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে এই অন্য মোবাইলে আমি এটা বানিয়ে রেখেছি, এই মোবাইলে সার্ভাইভাল মোডে আমি অন্য মোবাইলে বানিয়ে রেখেছি, এই মোবাইলে এখনও বানানো হয়নি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি সার্ভাইভাল মোডে দেখিয়ে দেবো। আপাতত একটু ক্রিয়েটিভ থেকে শিখে নাও। এই যে মেরেছি আর মারার পরে দেখো একটা বক্স পাওয়া যায়, এই বক্সকে ভাঙলে তোমরা প্রশ্ন পাবে, সেটাও দেখে দিই। তিনটা ফায়ার রেজিস্টার এই সবই লাগবে তোমাদের। জাস্ট এই দেখো, জাস্ট একটু কভার স্টোন লাগবে, একটু ওয়াটার লাগবে, কপার ব্লক আর টর্চ, আর বাস একটু এই উডেন প্ল্যাটফর্ম নিলেই চলবে, ব্যাস। আর কিছু নয়, আর সাকি ইন বটল দিয়ে ব্যাস ট্রাই করবে। আর আমি ক্রিয়েটিভ মোডে থেকে তো র্যান্ডম ডায়মন্ড শট নিয়েছি, তোমরা সার্ভাইভাল মোড থেকে যে কোনোটা নিয়েই মারতে পারবে, কিন্তু ভালো একটা শট নিয়ে মারলে তাড়াতাড়ি হয়ে যাবে। সো দিল দ্যাট গুড।